গলমা দ্রশিকলা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুল কচুয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা এই করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ অবস্থায় তোমরা নিশ্চয়ই বাসায় বসে পড়াশোনার দিকে পড়াশোনা করছো। আজকে তার সাথে আমি একটু তোমাদের ক্লাস নবম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং নিয়ে ব্যাংকিংয়ের অধ্যায় তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা সবাই তোমরা পূর্বে অবশ্যই জেনেছ যে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ। অর্থায়ন বলতে আমরা বুঝি কোন উৎস থেকে কি পরিমাণ অর্থ আসবে এবং সেটা কোথায় বিনিয়োগ করতে হবে এবং তারপরে বিনিয়োগ করে কিভাবে সর্বোচ্চ মুনাফা আনা যায় এটাই হচ্ছে অর্থায়নে আলোচনা করা হয়। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে যে ধারণাটি বেশি জড়িত, বেশিরভাগ অর্থায়নের যে ধারণাটি জড়িত সেই ধারণাটি কি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই মনে করতে পেরেছ সেই ধারণাটি হচ্ছে অর্থায়নের সময় মূল্যের ধারণা। আজকে আমরা অর্থায়নের সময় মূল্য নিয়ে আলোচনা করব। আজকের পাঠ তাহলে আমাদের অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য দিনের, আমরা যদি অর্থায়ন করতে গিয়ে কোন অর্থায়ন মানে কোথা থেকে অর্থায়ন করব, আমরা কোন উৎস নির্বাচন করব, সেইখানে অর্থটা পরিশোধ করতে গেলে আমাদের ঋণের কিস্তি জানা অবশ্য। এই ঋণের কিস্তিটা নির্ণয়ের জন্য আমাদের অর্থের সময় মূল্য জানা প্রয়োজন। যেমন আমরা জানি যে আজকের 100 টাকা আর আগামী 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। আজকের 100 টাকা সবচেয়ে বেশি মূল্যবান, আজকের 100 টাকা সবচেয়ে বেশি মূল্যবান, কারণ বর্তমান সবসময় মূল্যবান। এখন আজকে সুদের হার, যদি আমরা কোনো ব্যাংক থেকে যদি ঋণ নেয় সুদের হার যদি 10 টাকা হয়, আজকের 100 টাকা 1 বছর পরে হবে 110 টাকা, 2 বছর পরে হবে 121 টাকা। এইভাবে অর্থের সময় মূল্য নির্ণয় করেই আমাদের ঋণের কিস্তি বা টাকা পরিশোধ করতে হয় বা কোন উৎস আমরা নির্বাচন করব সেটা নির্ধারণ করতে হয়। এখন অর্থের সময় মূল্য নির্ধারণের জন্য বেশিরভাগ অর্থের সময় অর্থের আগমন মানে আন্তঃপূর্বাহ এবং বহিঃপূর্বাহ নির্ভর করে অর্থের সময় মূল্য বা বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের উপর। আমরা আজকে বর্তমান মূল্য বের করার কিছু একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন বর্তমান মূল্য হচ্ছে ইংলিশে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। বর্তমান মূল্য হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। একে সংক্ষেপে প্রকাশ করা হয় পিভি, সুদের হার মূল্য
भविष्य मूल्य হচ্ছে FV। এবার FV এর সূত্র সূত্রটা লিখে নাও। FV is equal to PV into I plus 1 by N star N। এবার আমরা বলছি যে বর্তমান মূল্য 100 টাকা হলে 10 বছর পর 1 বছর পরে 10% সুদের হারে কত টাকা হবে ভবিষ্যৎ মূল্য। এবার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমাদের পিভি বলছি বর্তমান মূল্য 100 টাকা হবে। তাহলে আমরা আগেই বলেছি যে বর্তমান মূল্য হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু। তাহলে পিভি যদি 100 টাকা হয়, এবার আমরা আগেই বলছি যে সুদের হার, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো সুদের হার আই আই হলো সুদের হার 10%। 10% হলে 0.10 প্লাস সূত্রে 1 ইনটু n, n হচ্ছে মেয়াদ, n হচ্ছে মেয়াদ। তাহলে মেয়াদ আমরা বলছি 1 বছর। এবার এই অঙ্কগুলো করতে তোমাদের নিশ্চয়ই বোর্ড বইতে লেখা আছে, এই অঙ্কগুলো করার জন্য আমাদের তোমাদের অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আমরা উত্তরটা পেয়ে যাব। উত্তরটা হচ্ছে 110। আমরা আগেই বলেছি যে এক বছর আজকের 100 টাকা, এক বছর পরে সুদের হার 10% হলে 110 টাকা হবে। তাহলে তোমরা দেখো তোমাদের বোর্ড বইয়ে তৃতীয় অধ্যায়ের 1 নং সূত্র মিলায় না দেখবে যে তোমাদের এইটাই এইভাবে আছে। এইভাবে আমরা সুদের হার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, অর্থাৎ সময় মূল্যের ধারণা আমরা এইভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো। আজকে শুধু এই বর্তমান মূল্য না, ভবিষ্যৎ মূল্য নির্ণয়টাই আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়টা দেখব। ধন্যবাদ তোমাদের। তোমরা বাড়িতে থাকবে, মাস্ক ব্যবহার করবে, কিছুক্ষণ পর পর হাত জীবাণু